এখন বাজছে রাত 9টা, 9টার সময় আমি একটু বেরোবো, মানে বাইক দিয়ে একটু ঘুরতে যাবো, জানি না কোথায়। আমাকে ফোন করে বললো রেডি হও, তো তাই আমি রেডি হলাম। তো আমরা একটু ঘুরে আসি, তারপর আজকে ডিনারে রান্না হচ্ছে চিকেন পোলাও, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর জানি না, মনে হয় বাজারে একটু ঠাকুর মাকুর দেখতে নিয়ে যাবে, তো আজকে ষষ্ঠী মনে হয়, আমি ঠিক জানি না, তো যত সম্ভব ষষ্ঠী, তো সেটাই আর কি নিয়ে যাবে। আর আমার বাবুকে তো প্রত্যেক দিন রাত 12টার সময় স্টেশন নিয়ে যেতে হয় ও লিফ্টে ওঠার জন্যে, ও নানু ওকে নিয়ে যায়, মানে ওকে অভ্যেস হয়ে গেছে, ওকে না নিয়ে গেলে কাঁদতে লাগে। তো দেখাই যাক আজকে আমরা নিয়ে যাচ্ছি কি না, ওর নানুর সঙ্গে যাই আর আজকে আমরা নিয়ে যাব। তো তোমরাও সামনে চলো। হ্যাঁ তো গাইজ, ষষ্ঠীর রাতে আমরা একটু বেরোলাম, তো নিশ্চিন্তপুরে 3টে ঠাকুর হয়, তো ঠাকুর তো আমরা দেখি না, প্যান্ডেলগুলো দেখে দেখতে একটু বেরোলাম 5-10 মিনিটের জন্য। তো আমার বাবুকে দেখাতে নিয়ে এলাম, লাইট দেখানোর জন্য আনলাম বাবুকে, তো ওকে এখান থেকে গিয়ে স্টেশন নিয়ে যেতে হবে। তোমাদের তো আগেই বললাম যে ওকে লিফটে আর এক্সিলেটারে ওঠার জন্য প্রত্যেক দিন রাতে স্টেশন নিয়ে যেতে হয়, তো আজকে আমরাই নিয়ে এলাম। দেখলাম ওকে একটু লাইটগুলো দেখিয়ে নিয়ে আসি, আর চলো স্টেশন থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে ওর নানুকে আজকে আর যেতে হবে না। তো 1 নম্বর প্যান্ডেল দেখলে এটা হচ্ছে, 2 নম্বর মানে আমাদের নিশ্চিন্তপুরে এই 3টে প্যান্ডেল প্রতি বছর হয়। তো আমাদের রামপুরহাটের পুজো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে। আমার তো আর পুজো হচ্ছে না যে আমি কিছু পুজো টুজো করা তোমাদেরকে দেখাবো, আমি এমনি ঘুরেই বেড়াই বাইকে, তো বাইকে ঘুরছি। এ দেখো 3 নম্বর ক্লাব, এটা দেখো, আর বাড়িগুলো কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। তো আমরা এখন স্টেশনের দিকে যাব। হ্যাঁ, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো এই জায়গাটার নাম হচ্ছে ছপকর, উপর দিয়ে রেল লাইন আছে, উপরে ট্রেন যায়, মানে তোমরা যেই দিকে যাবে সেই দিকেই খালি রেল লাইন আর রেল লাইন। তো ওই সামনে ডান দিকে যে রাস্তা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়া, আর এই বাঁদিকে রাস্তাটা স্টেশন যাওয়া। তো আমরা এইদিকে স্টেশন না গিয়ে সামনে আর একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে স্টেশন যাব। আর দেখো এই জায়গাটার নাম হচ্ছে ডাকবাংলা পাড়া, তো এখানে একটা ঠাকুর হয়, আর সামনে এই রেস্টুরেন্টটা দেখছো, দাঁড়াও, তো এই রেস্টুরেন্টটা দেখছো নিউ ওপেন হয়েছে 4-5 দিন হলো। তো এইটা হচ্ছে স্টেশন যাওয়ার মেন রোড। তো আমরা এখন স্টেশন যাচ্ছি বাবুকে নিয়ে, রামপুরহাট স্টেশনটা তোমাদের পুরো ঘুরিয়ে দেখালাম, আর স্টেশন ঢোকার আগেও একটা ঠাকুর হয় সেটাও দেখিয়ে দিলাম তোমাদের। তো আমাদের রামপুরহাট স্টেশনটা দেখো কতটা সুন্দর বাইরে থেকে, তো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো। হ্যাঁ তো গাইজ, আমরা এখন স্টেশনের ভেতরের দিকে যাচ্ছি, তো সবাই কীভাবে শুয়ে আছে দেখো স্টেশনের মধ্যে। আর তোমাদের রামপুরহাট স্টেশনটা একটু ভালো করে দেখিয়ে দিই, তো আমি পুরোটা ঘুরছি না, অল্পের মধ্যে একটু ঘুরছি, তাই পুরোটা দেখাতে পারলাম না। স্টেশনের ওভারব্রিজের উপর থেকে আমার শ্বশুরবাড়ি দেখা যায়, মানে এখানেই আমার শ্বশুরবাড়ি। তো তোমরা কে কে রামপুরহাট এসছো, রামপুরহাট স্টেশন এসছো সেটা কমেন্টে জানাবে। হ্যাঁ, তো দেখো আমার ছেলে কেমন অ্যাক্সিলেটারে উঠে গেল, ও পাকা বুড়ো একদম। তো আমি ওদের ভিডিও করছি, এবার তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, চলো অন করো, অন করো, দেখলে নিজে ওপেন করে দিল, আফিফ এখানে অন দাও, জি 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 টিপে দাও, টিপে দাও, দেখাইতে গেল না।
দেখলে আমার ছেলে কেমন লিফট অন করলো, ও সব শিখে গেছে, আমি জানি না, আর ও সব পাচ্ছে এই বয়সে। তো সব দিকে পাকা, খালি স্টাডি করে না, এটাই হচ্ছে প্রবলেম। তো আমাদের ঘোরা হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি। আমাদের স্টেশনটাকে দেখে নাও, বাড়ি চলে এলাম। তো আমার আব্বা তো চলো, আমরা এখন খেতে বসে গেলাম। তো পোলাও, এটা চিকেন, আর পাশে এটা মিষ্টি, ব্ল্যাক মিষ্টি। তো আমরা এখন সবাই খাবো। এখানে আছে আমার পাপা, আম্মি, আপা, জিজু, হাজবেন্ড, খালাম্মি, আপার ছেলে মেয়ে, ব্যাস, আর আমার ছেলে। তো আমরা দেখো, আমরা তো জানোই যে আমাদের বাড়িটা অনেক ছোট বলে আমাদেরকে এইভাবে খাওয়া দাওয়া করতে হয়। দুটো রুম, ডাইনিং নেই বাড়ির মধ্যে, ডাইনিংয়ের জন্য অনেক প্রবলেম। তো আমরা এখন সবাই খাচ্ছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, না বাবু তো রাত একটা পর্যন্ত জেগে থাকে, আমরা মোবাইল দেখি, মোবাইল দেখার পর কখন ঘুম আসবে নিজেও জানি না। খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এবার শোয়ার জন্য রুমে চলে এলাম। আমার আপারা বাড়ি চলে গেল, ওদের বাড়ি হচ্ছে, আমাদের বাড়ি থেকে একটু যেতে হয়, ওখানে বিয়ে হয়েছে আপার, ওরাও চলে গেল। তো আমরা এবার শুভ, তখন 11টা পড়ে বাড়ছে। তো আমাদের ঘুমাতে এখন রাত 2, রাতে তো ঘুম আসে না, আমার বাবু ঘুমায় না, ওই যে কখন ঘুমায় ঠিক নেই, এখন মোবাইল দেখছে। হাই বলো, হাই বলো বাবু, বলবে না? তো আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে টাটা বাই, নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো। গুড নাইট।